আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহি আলহামদুলিল্লাহ সাল্লাতু সাল্লামু আলা সাল্লাম আবাস মধ্যে শাকিল খান ভাই কাতার থেকে গেল। আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। আপনি ফরজ গোসলের সম্পর্কে জানতে চাইছেন কিভাবে পদ্ধতি। শাকিল খান ভাই, তো অনেক আগের কথা, ফরজ গোসল তো অনেকবারই আলোচনা করা আছে। গোসল ফরজ হওয়ার যে সমস্ত কারণ হলো সেগুলি, মানুষ যখন বড় বড় কারণে নাপাক হয়ে যায় গোসল, এটাকে গোসল মিনা জানাবা, জানাবাতের গোসল বলা অথবা ফরজ গোসল যা আমরা বলি, সেটা স্বপ্নদর্শনের মাধ্যমে হইতে পারে মহিলা পুরুষের, আবার স্বামী স্ত্রীর মিলামিশের মাধ্যমে হয়। মহিলাদের মাসিক অবস্থা থেকে পবিত্র হওয়া, এটাও আবার কেউ যদি ইচ্ছা করে স্বপ্নদোষ করায়, আউট করে বিজুল, তাহলে গোসল ফরজ হয়ে যাবে তার উপরে, ইত্যাদি। এই সমস্ত গোসলগুলিতে যখন গোসল করার প্রয়োজন হয়ে পড়বে, তখন মনে মনে নিয়ত রাখবে পবিত্রতা, তারপরে যাওয়ার পরে গোসলখানায় যাবে। গোসলখানার মধ্যে আমাদের এখন বর্তমানে নদী আছে, ঝর্ণা আছে, তারপরে খাল আছে, পুকুর আছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ করে। তো এখানে এক্ষেত্রেগুলিতে মনে রাখতে হবে যে যদি বালতি টালতি ইত্যাদি, বালতি বা বর্তন থেকে কোনো পাত্রে দেয়, তাহলে পাত্রে হাত না ডুবে আগে পাত্রে হাত দিয়ে নেবে। কারণ পাত্রে যদি হাত দিয়ে দেয়, হাত দিয়ে পানি উঠাই দেয়, অনেক সময় ছোটো বাটি দেওয়া বা ছোটো ই দেওয়া, তখন তো পানিটা নাপাক হয়ে যাবে, ওই জন্য হাত পরিষ্কার করে নেবে। আর যদি এমনি সরাসরি ঝর্ণা হয়, খাল পুকুর হয়, তাহলে তো সেখানে তার এটার দরকার নেই। যাই হোক, তার পবিত্রতা থাকলো, এবার তার কাজ হলো সে নিজের নিচের অংশ যেখানে ময়লা আছে সেই অংশগুলি ধুয়ে নেবে, অর্থাৎ মাথা থেকে কোমর থেকে শেষ পর্যন্ত ধুবে, পবিত্র সুন্দর করে পবিত্রতা করবে। ধুয়ে নেওয়ার পরে এবার হাতটাকে ভালো করে ধুইবে, মাটি থাকলে মাটি দিয়ে ধুইবে, নাহলে সাবান তো এখন আছে উন্নত ব্যবস্থা, সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করার পরে এবার বিসমিল্লাহ বলে যেভাবে নামাজের উজু করতে হয় পূর্ণভাবে উজু করবে। উজু যখন সম্পন্ন হয়ে গেল, এখন এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে অনেকে হয়তো এমন স্থানে উজু করলো যেখানে হয়তো নিচে পানি জমে থাকে, ময়লার পানি অথবা নিজেরও গোসলের পানি জমে থাকে, তার সেখানে পাওটা পরে দিবে। আর যদি পানি চলে যায়, পানির সাথে সাথেই চলে যায়, তাহলে পাও ধুয়ে নেবে সাথে সাথে। পূর্ণ উজু করার পরে এবার ডান পাশে তিনবার পানি দিতে পারে, বাম পাশে মাথায় তিনবার পানি দিবে বা কিছু পানি দিবে। দেওয়ার পরে পূর্ণ শরীর এবার মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে নেবে, গোসল এবার পূর্ণ শরীরের উপরে পানি ঢালবে, যাতে শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা পশম শুকনা না থাকে, খেয়াল রাখতে হবে। এভাবে পূর্ণ গোসল তার হয়ে যাবে, ব্যাস। এভাবে যদি গোসল তার সম্পূর্ণ হয়ে যায়, সে গোসল হয়ে গেল। গোসলের ক্ষেত্রে যাতে এটাই খেয়াল রাখা দরকার যে পূর্ণ শরীরে যাতে পানি থাকে, শরীরে একটা পশমও যাতে শুকনো না থাকে, গোসল এভাবে পূর্ণতার সাথে আদায় করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।